ओम गम गणपते नमः ओम रीम रीम श्रीम श्रीम लक्ष्मी वासुदेवाय नमः। आमादे चैनल भाग्यलापी सबाइके सादर अभ्यर्थना। आज के आमरा आलोचना करब जारा भात खेते भालोबाशेन एई भात ही आपनार जीवने किभाबे दुर्भाग्य निये आसे एबं किभाबे सौभाग्य निये आसे। सामान्य एकटु खावार धरनटा अर्थात भात आपनि खान किन्तु भातटाके जखन भातटा थालाय निच्छेन डान दिके ना बा दिके ना पूर्व दिके ना पश्चिम दिके उत्तर दिके अर्थात डिरेक्शन आपनार कोन साइडे बा साइडे ना डान साइडे राखले एवं कि भावे खेले आपनी समृद्धिमय जीवन पाबेन सेई सम्पर्के आलोचना करब। आलोचनार शुरूते ही आमरा आपनादेर काछे रिक्वेस्ट करब आमादेर चैनलटिके द्रुततम जेभावे एगिये निये जाच्छेन आपनादेर भालोबासा दिये स्नेह दिये आपनादेर उष्ण आलिंगन दिए एवं वयोज्येष्ठरा अनबरत जे आशीर्वाद बर्षण करछेन ए छोट्ट छोट्ट पाए पथ चलाते तादेर जन्य कृतज्ञता प्रकाश करी। এই জীবন ধন্য মনে করি আপনাদের সাহচর্য আমরা লাভ করছি বলে চ্যানেলটিকে আরো দ্রুততম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন আসবে সেটি ক্লিক করে রাখুন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বারবার বলছি, হিন্দু সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আপনাদের জীবন সমৃদ্ধময় সৌভাগ্যময় হওয়ার জন্যই কিন্তু এই ভিডিও আমরা আপলোড করি। পৃথিবীর সর্বপ্রান্তে ছড়িয়ে থাকা আমাদের পরিবারের সদস্য এবং সদস্যা, আপনারা যদি একটি দিনের জন্য সৌভাগ্যময় হতে পারেন আমাদের দ্বারা জানব এই জীবন সার্থক। চলুন আলোচনা আরম্ভ করি। দেখুন, বাঙালির প্রধান খাদ্যই ভাত। ভাত ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। শুধুমাত্র ভাত যে বাঙালিদের প্রিয় খাদ্য তা নয়, প্রায় পৃথিবীর সর্বত্রই ভাতের উপর একটা আলাদা টান আছে। তাই ভাত আমরা কিভাবে খেলে আমাদের জীবনকে সমৃদ্ধময় করে তুলতে পারি, স্বাস্থ্যসম্মত উদ্ধৃতি আপনাদের কাছে আমরা তুলে ধরব। দেখুন, আমরা চাল ধোয়ার সময় কি করলে, ভাত রান্নার সময় কি করলে জীবন সমৃদ্ধিময় হয়ে ওঠে এবং আপনার জীবন মান সম্মান যুক্ত হয়ে ওঠে, সে সম্পর্কে ভিডিও বানিয়েছি, প্লিজ দেখে নেবেন। আজকে যেটা আমরা করছি, ভাত রান্না করে আমরা তো থালাতে দিই, থালাতে যখনই দেবেন কোনো খাদ্য, যখন কাউকে পরিবেশন করবেন দু হাতে পরিবেশন করবেন, দু হাত ধরে, অর্থাৎ থালাটি দু হাত ধরে আপনি দেবেন, তারপরে হাত ধুয়ে নিন, কোনো অসুবিধা নেই। কেননা আমরা এঠু মানি, আমরা ভাতকে বলি ধরলে সেটা হাত ধুতে হয়, হাড়ি ধরলেও আমাদের ভাতের হাড়ি বা ভাতের জায়গা ধরলে আমাদের হাত ধুতে হয়, অন্য কোনো তরকারি ধরার আগে আমরা হাতটা ধুয়ে নিই, আমরা মানি। তা এই যে থালাটা যখনই খাবার, যে কোনো শুধু ভাত না, যে কোনো খাবার পরিবেশন করবেন সব সময় শাস্ত্র বলছে দু হাতে ধরে দিতে হয়। তাহলে অন্নপূর্ণাকে অপমান করা হয় না? দ্বিতীয় নাম্বার, শাস্ত্র বলছে বা হাতে থালা ধরে বা এক হাতে থালা ধরে যখনই আপনি খাদ্যটা পরিবেশন করবেন, থালা বা প্লেট যাতেই আপনি পরিবেশন, বাটি যাতেই পরিবেশন করুন, অর্থাৎ এক হাতে খাবার পরিবেশন করলে সেটা প্রেতেদের ভাগে চলে যায়। যখনই আপনি এক হাতে প্রদান করবেন জানবেন সেটা প্রেতেদের, প্রেত যোনি যারা প্রাপ্ত তারা তার ভাগিদার হয়ে যায়। আর প্রেতেদের খাবার যখন আমরা খাব তখন আমরা নিশ্চয়ই সুস্থ থাকতে পারবো না, নিশ্চয়ই আমরা সমৃদ্ধিময় জীবন পাবো না। তাই দু হাতে খাবার অবশ্যই পরিবেশন করবেন, যখনই যে খাবারটাই পাচ্ছেন আপনি, খাবারের কখনই কখনো অন্যের তো বদনাম করতেই নেই, কখনো অন্যের বদনাম করতে, অন্য মানে হচ্ছে এখানে ভাতের কথা বলছি, কখনোই বদনাম করতে নেই, সে যেমনই হোক, আনো না হলেও সেটা খেয়ে নেওয়া উচিত, নুন বেশি হলেও খেয়ে নেওয়া উচিত, কখনোই অন্যের বদনাম করতে নেই। এবং মনে মনে অবশ্যই কল্পনা করবেন, অন্নপূর্ণাকে অবশ্যই ধন্যবাদ দেবেন এবং সেই পরমেশ্বর পরমাত্মা, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, তাকে অবশ্যই ধন্যবাদ দেবেন এবং বলবেন। এর আগেও অনেক ভিডিওতে আমরা বলেছি
যে অবশ্যই বলবেন যে এই খাবারটি আমি খাচ্ছি, তার জন্য আমি কৃতজ্ঞ। মন্ত্র আমরা বলেছি, ওম সহনা ভবতু সহনা ভনতু সবিরঙ্কারবাবহি তেজসিনাবধি তমস্তু ওম মাবিদ বিষাবহি। অবশ্যই এটি মন্ত্র পাঠ করে খাওয়া উচিত, পূর্বপুরুষদের নিমিত্ত অন্ন প্রদান করে, এবং যারা অতৃপ্ত আছেন তিন লোকের যে সমস্ত প্রাণী তাদের জন্য খাবার প্রদান করে, গোগ্রাসের জন্য, কাকেদের জন্য, কুকুরদের জন্য খাবার প্রদান করে তারপরে নিজে খাদ্য গ্রহণ করতে হয়। খুব সংক্ষেপে বলে দিলাম এগুলো, এগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, একটু দেখবেন প্লিজ। আর আজকে হচ্ছে যে যখন আপনি, শাস্ত্র বলছে যখন আপনি থালাতে খাবারটা দিলেন, আমরা থালার মধ্যে খাবার দিই, বাটিতে তো তরকারি দিই, থালার মধ্যে দু একটা আমরা তরকারি দিই, ভাজা দিই, তাই না? খাবারটা সব সময় বলছে থালার ডান দিকে রাখতে হবে, অন্নটা। ম্যাক্সিমাম মানুষ কিন্তু কি করে, খাবারটা কোলের দিকে ফাঁকা জায়গা রাখে, আর তার আগে ভাতটা দিয়ে দেয়। শাস্ত্র বলছে তা নয়, যখন আপনি খাদ্য কাউকে দেবেন তখন তার ডান দিকে, ডান হাতের দিকে যেন ভাতের ভাতের রাশিগুলো থাকে, ভাতগুলো থাকে, ভাতের দানাগুলো থাকে, আর বাঁ দিকটা যেন ফাঁকা থাকে। ঠিকই শুনেছেন, এবারে আপনি ঘুরিয়ে নেবেন না, এভাবেই খাবেন, ডান দিক থেকে ভাত নিয়ে নিয়ে খাবেন। এবারে আপনি থালা ফাঁকা জায়গায় আপনি কোনো তরকারি দিতেই পারেন, না দিতেই পারেন, কোনো অসুবিধা নয়। আর শাস্ত্র এটাও বলছে, আমাদের অনেকের না বিশ্বাস আছে যে খাবার থালায় কিছু রেখে দিয়ে যেতে হয়, অবশিষ্টাংশ। এটা কিসের জন্য? বলে যে কুকুর বিড়ালে খাবে। কুকুর বিড়ালকে কখনো কিন্তু এঠো জিনিস দিতে নেই, দিতে যদি হয় ভালো জিনিস দিন। ওই যে বললাম গোগ্রাসের জন্য, আগে জানেন তো, যদি আপনার গরু থাকে, গোমাতা থাকে, বা আশেপাশে গোমাতা থাকে, আপনি যা রান্না করেছেন সেটি একটি পাত্রে নিয়ে গোমাতাকে আগে দিয়ে আসবে নিজের খাওয়ার আগে। কাকেদের জন্য যদি আপনার পরিস্থিতি থাকে, আগে কাকেদেরকে খাবেন, কুকুরদেরকে খাবেন, তারপরে নিজে খাবেন। এঠো জিনিস তাদেরকে দেওয়ার কথা শাস্তে কখনোই বলা হয়নি যে তুমি খেতে পারো নি যেটা আছে, মাছের কাঁটাটা, মাংসের হাড়, তারপরে তোমার উচ্ছিষ্ট নিয়ে যে তুমি কোন জন্তু জানোয়ারকে খাওয়াও, সত্য কোনোদিনও বলেনি, কোনোদিনও না। সবসময় বলেছে তাদের জন্য বাসি খাবারের কথাও বলেনি, সবসময় তাদের জন্য ভালো খাবার প্রদান করার কথা বলেছে। তাই খাবার পাত্রে রাখবেন না, এই কনসেপ্টটা খুবই ভুল। এবারে বলবেন কারোর বাড়িতে গেছেন, দিয়ে যদি আপনি পাত্রে অল্প না রাখেন, ভাববে মনে হয় পেট ভরেনি, কেন? খাদ্য তো অপচয় করা আমাদের শাস্ত্রে নেই। আপনার যতটুকুনি দরকার ততটুকুনি আপনি নিন, বারবার নিন, কারোর বাড়িতে গেলেও তো কোনো অসুবিধা নেই, পেটে খিদে মুখে লাজের কোনো অসুবিধা রাখা, এটা করা উচিত নয়, তাই না? আমাদের শাস্ত্র বলছে যে পাত্র, খাবার পাত্রে মানে থালায় অন্ন কখনোই উদ্বৃত্ত রাখতে নেই, নিঃশেষ করেই খেতে হয়। আর আর একটা যেটা বলছিলাম যে যদি দিতে হয় আগে দিয়ে আসুন, আগে দিন বা তাদের জন্য তুলে রাখুন যদি আপনার পরিস্থিতি না থাকে, কিন্তু এঠো জিনিস রাখবেন না। অবশ্যই যদি এই জিনিস মেনে চলেন, দেখুন সৌভাগ্য বৃদ্ধি হতে বাধ্য। অবশ্যই শাস্ত্রের নিয়ম মেনে চলুন, শাস্ত্র আমাদের জীবন দুর্বিষহ করার জন্য নয়, আমাদের জীবন সৌভাগ্যময় করার জন্যই কিন্তু রচিত হয়েছে, মুনি ঋষিরা রচনা করেছেন, এটা সবার আগে জানবেন। তাই খুব ভালো থাকবেন, মানুন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, ওই পদ্ধতি মেনে চলুন, জীবন সুন্দর হয়ে উঠবে, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক। পরমেশ্বর পরমাত্মার কাছে এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।